আসসালামু আলাইকুম, অল জব বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বকরাবাদ গ্যাস ডিভিশন কোম্পানি লিমিটেড পেট্রোল বাংলা একটি কোম্পানি সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 17 তারিখ। তো এটি অনলাইনে আবেদন করতে হবে, কী কী পদে আবেদন করার কী কী পদ আছে চলুন দেখি। তো সর্বপ্রথম আপনার 1 নম্বর পদ হচ্ছে সহকারী প্রকৌশলী, পদের নাম সহকারী প্রকৌশলী। বেতন হচ্ছে আপনার 22,000, গ্রেড হচ্ছে নবম গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 1 জন, এটি আলাদা আলাদা ভাবে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, সিভিল 6 জন, মেকানিক্যাল 8 জন, ইলেকট্রনিকে 3 জন এবং কেমিক্যাল ইলেকট্রনিক 4 জন, ASM হচ্ছে 1 জন। বয়স 30 বছর, বয়স হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংক্ষিপ্ত বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সরকারি বা আধা সরকারি স্থায়িত্ব সাথে প্রতিষ্ঠান হতে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত শিক্ষা জীবন অন্যতম একটিতে সিজিপিএ এবং জিপিএ থাকতে হবে। তৃতীয় শ্রেণী বা তৃতীয় যারা জিপিএ তৃতীয় বিভাগে আবেদন গ্রহণযোগ্য না। সহকারী ব্যবস্থাপক কারিগরি নবম গ্রেড 5 জন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 জন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 3 জন এবং মেকানিক্যাল 2 জন। যেগুলো শক্তি বিশ্ববিদ্যালয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা সরকারি আধা সরকারি স্থায়িত্ব, 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, একটি বিভাগে সিজিপি জিপিএ থাকতে হবে, তৃতীয় জন্য গ্রহণযোগ্য না। সহকারী ব্যবস্থাপক সাধারণ 22 জন, যেমন শিক্ষিত কিছু স্নাতকোত্তর বা মাস্টার্স আর কি, স্নাতকোত্তর সমমান 4 বছরের, 4 বছর মেয়াদি স্নাতক সমমান দ্বিতীয় শ্রেণী যারা আছে তারা আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা একটিতে প্রথম শ্রেণী বা সিজিপি জিপিএ থাকতে হবে, তৃতীয় শ্রেণী কেবলমাত্র তৃতীয় শ্রেণীর প্রার্থীরা সিজিপি জিপিএ গ্রহণযোগ্য না। সহকারী ব্যবস্থাপক হিসাবরক্ষক রাজস্ব 10 জন, নবম গ্রেড বাণিজ্যিক প্রথম স্নাতক অথবা স্নাতকোত্তর মাস্টার্স পাস, স্নাতকোত্তর মাস্টার্স দ্বিতীয় শ্রেণী বিভাগে ন্যূনতম লেভেল আই প্রশাসনের লেভেল 1, এসে 4 বছর মেয়াদি ডিপ্লোমা, ন্যূনতম জীবনে একটি সিজিপি জিপিএ থাকতে হবে, প্রথম গ্রেড থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড, যার বেতন 16,000 থেকে 38,640 টাকা, 11 জন, সিভিল 3 জন, মেকানিক্যাল আপনার 3 জন, কম্পিউটার ইঞ্জিনিয়ার 1 জন, অটোমোবাইল 1 জন, ইলেকট্রনিক 2 জন। তো সরকারি যে কোনো শিক্ষা মতো অনুগত হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাগত যোগ্যতা 1 বছরের জিপিএ জিপিএ থাকতে হবে, শিক্ষা জীবনে একটি বিভাগে সিজিপি জিপিএ থাকতে হবে, তৃতীয় শ্রেণীটা আবেদন গ্রহণযোগ্য না। সহকারী কর্মকর্তা কারিগরি দশম গ্রেড 2 জন, বিএসসি ডিগ্রি, শিক্ষা জীবনে একটিতে আপনার সিজিপি জিপিএ থাকতে হবে, প্রথম বিভাগে সিজিপি জিপিএ থাকতে হবে,